वेलकम बैक टू योर चैनल एबीसी द मिरर। भार्व वीई आर वी भार्व एटा पार्ट्स ऑफ स्पीचर एक शाखा एक ब्रांच एवं खूब गुरुत्वपूर्ण एक ब्रांच। तो भार्व की ए भार्व इज अ वर्ड used for saying something about some person or thing. ei verb ekti word verb ki ekti word byabohar kora hoy kono kichu bolar jonno about some person kono byaktir sambandhe kichu bolar jonno othoba thing othoba kono jinisher somporke kichu bolar jonno ei verb byabohar kora hoy। ये एक रकम भाव संज्ञायित करा हुए चे भार्व संज्ञा देखो भार्व भा ए भार्व इज अ वर्ड ए भार्व इज अ वर्ड ए पर्यंत कमन भार्व हलो एक शब्द दैट डिनोट्स जरा निर्देश करे एक्सपाउंड करे इम्प्लाई करे कनोट करे बीइंग हवा having থাকা or doing করা something কোনো কিছু থাকা করা হ্যাঁ হওয়াকে বোঝাবে যে ওয়ার্ড দ্বারা ডিনোট করবে নির্দেশ করবে তা হলো verb। verbs এটা এস হওয়া উচিত। verbs আর ক্লাসিফাইড ইন ফোর ডিফারেন্ট ওয়েস चार भागे भाग करा जाए भार्व के चार भागे चार रकम भागे भाग करा जाए भार्व के चार भागे भाग करा जाए ना क्लियर करे नीते होबे भार्व के चार भागे भाग करा जाए ना भाग करा होए ना चार रकम भावे भाग करा होए डिफरेंट वेज आलादा आलादा भावे चार रकम भावे भार्व के भाग करा जाए सेगुलो कि तो प्रथम जे भागटा आसे ভার্বের একটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। ভার্বকে এই একভাবে ভাগ করা যায় অক্সিলারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্ব। ক্লিয়ার? তারপরে সেকেন্ড যে ওয়ে আছে সেকেন্ড ওয়ে ভার্বকে ভাগ করার এটা হচ্ছে ট্রানজিটিভ আর হচ্ছে ইনট্রানজিটিভ। थार्ड जो ওয়েটা আছে थार्ड ওয়ে সেটা হচ্ছে ভার্বের थार्ड ওয়ে যেটা ভাগ করা যায় ফাইনাইট আর নন ফাইনাইট। ওকে চতুর্থ ওয়েটি আসে ভার্বকে ভাগ করার সেটা হচ্ছে স্টেট আর হচ্ছে ইভেন্ট। স্টেট ভার্ব আর ইভেন্ট ভার্ব এই চার রকম ভাগে মোটামুটি ভার্বকে ভাগ করা যায়। আজকে আমাদের পড়ার বিষয় এত কিছু নয়, যেটা পড়ার বিষয় আমরা আজকে সেটাই পড়ব। আর সেটা হলো এই প্রথম ভাগ যেটা আছে একদম প্রথম ভাগ অক্সিলারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্ব। এর মধ্যে এই প্রিন্সিপাল ভার্বটাই হচ্ছে আজকে আমাদের পড়ার বিষয়। তবে অক্সিলারি ভার্বও এর সাথে পড়ে নিতে হবে, কারণটা পরে বুঝতে পারবে। অক্সিলারি ভার্ব কাকে বলে? অক্সিলারি ভার্ব অ্যান অক্সিলারি ভার্ব অক্সিলারি ভার্ব ইজ ওয়ান হুইচ হেল্পস আ প্রিন্সিপাল ভার্ব টু ফর্ম আ টেন্স অর মুড অর ভয়েস, হেন্স ইট ইজ অলসো কল্ড আ হেল্পিং ভার্ব। একটা অক্সিলারি ভার্ব হচ্ছে একটা ভার্ব যে ভার্ব সাহায্য করে প্রিন্সিপাল ভার্বকে। কেন সাহায্য করে প্রিন্সিপাল ভার্বকে? ভার্বের টেন্স গঠনের জন্য অথবা মুড তৈরি করার জন্য অথবা ভয়েস তৈরি করার জন্য ফর্ম করার জন্য। এই জন্যেই যেহেতু এটা সাহায্য করে তাই ইট ইজ কল্ড অলসো কল্ড আ হেল্পিং ভার্ব। এটা সাহায্যকারী ক্রিয়া বলা হয়, সাহায্যকারী ভার্ব একে
বলা হয়। প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব কাকে বলে? দ্য ভার্বস হুইচ আর ইউজড ইন্ডিপেন্ডেন্টলি উইদাউট হেল্প ফ্রম আদার ভার্বস আর কল্ড প্রিন্সিপাল ভার্বস অর মেইন ভার্ব। যে ভার্বগুলো, ভার্বস যেগুলো ব্যবহৃত হয় স্বাধীন, ইন্ডিপেন্ডেন্টলি, স্বাধীনভাবে, স্বতন্ত্রভাবে, একা একই ব্যবহার হতে পারে, উইদাউট হেল্প, কোনো সাহায্য ছাড়াই, ফ্রম আদার ভার্বস, অন্য ভার্বসদের সাহায্য ছাড়াই, যে স্বতন্ত্রভাবে, স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে, আর কল্ড প্রিন্সিপাল ভার্বস তাদেরকে বলা হয় প্রধান ভার্ব অর মেইন ভার্ব, মেইন ভার্ব। ওকে, এই যে অক্সিলারি ভার্ব আমরা পড়েছি, এই অক্সিলারি ভার্ব আবার দু রকমের, অক্সিলারি ভার্বস অর হেল্পিং ভার্বস আর আর টু টাইপস। এই অক্সিলারি ভার্ব যে আমরা এক্ষুনি পড়ে এলাম, এই ভার্বটাও আবার দু রকমের হয়। এই দু রকমের ভার্ব কী কী? একটা হচ্ছে, এই অক্সিলারি ভার্বকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কি, এই যে প্রাইমারি অক্সিলারি ভার্বস, আর একটা কি, আরেকটা হচ্ছে এই মডাল অক্সিলারি ভার্বস। এই দুটো, এই দুই ভাগে ভাগ করা হয়। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে এই প্রাইমারি অক্সিলারি ভার্ব, হচ্ছে আজকে আমাদের পড়ার বিষয়। প্রাইমারি অক্সিলারি ভার্বকে টেন্স অক্সিলারি ভার্বও বলা হয়, এই জন্য একে ইকুয়াল করে দেখিয়ে দিলাম। প্রাইমারি অক্সিলারি ভার্বকে টেন্স অক্সিলারি ভার্বও বলা হয়। আজকের পড়ার বিষয় আমাদের এটি, প্রাইমারি অক্সিলারি ভার্ব বা টেন্স অক্সিলারি ভার্ব। এই প্রাইমারি, প্রাইমারি অক্সিলারি ভার্ব তিন রকমের হয়, বি ভার্ব হয়, হ্যাভ ভার্ব হয় আর ডু ভার্ব হয়। আজকে আমাদের পড়ার বিষয় হলো এই বি ভার্ব, এগুলো আজকে আমাদের পড়তে হবে না। এই বি ভার্ব, এই বি ভার্বের অনেক ফর্মেশন আছে, অনেক ফর্ম আছে। প্রেজেন্ট টেন্সে একরকম ফর্ম হয়, পাস্ট টেন্সে একরকম ফর্ম হয় আর ফিউচার টেন্সে আর একরকম ফর্ম হয়। প্রেজেন্ট টেন্সের ফর্মগুলো এই অ্যাম, ইজ, আর। আর পাস্ট টেন্সের, পাস্ট টেন্সের ফর্মগুলো হচ্ছে ওয়াজ, ওয়্যার। এই ওয়াজ আর ওয়াট এটা ব্যবহার হয় কবিতার ক্ষেত্রে, বোঝা গেছেন? ওয়াজ আর ওয়াট এটা ব্যবহার হয় কবিতার ক্ষেত্রে, কবিতা মনে রাখো, কবিতার ক্ষেত্রে, পোয়েট, পোয়েম, সরি, পোয়েম, কবিতার ক্ষেত্রে এইগুলো ব্যবহার হয়। আচ্ছা, ফিউচার টেন্স, ফিউচার টেন্সে, ফিউচার টেন্সে শ্যাল বি, শ্যালট বি, এই শ্যালট বি ব্যবহার হয় কবিতার ক্ষেত্রে, পোয়েমের ক্ষেত্রে। আর কি হয়? উইল বি, আর উইল্ট বি এটা ব্যবহার হয় কবিতার ক্ষেত্রে, পোয়েমের ক্ষেত্রে উইল্ট বি ব্যবহার হয়। এই যে ছক, এই যে ছকটা দেওয়া আছে, এই ছকটা ভালো করে মুখস্ত করো। বি ভার্ব নিয়ে বিভিন্ন রকম সমস্যা হয় ছাত্রছাত্রীদের মাঝে, আমাদের মাঝে দেখেছি আমরা যে প্রচুর সমস্যা হয়। তো এইগুলো ভালো করে মুখস্থ করে রেখো, এই 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 ছকটি। ওকে, অক্সিলারি ভার্ব, অক্সিলারি প্রাইমারি, প্রাইমারি অক্সিলারি ভার্ব নিয়ে, ভার্বের যে বি ভার্ব আমরা পড়েছিলাম, এই বি ভার্বের আরেকটা ছক এখানে বানানো হচ্ছে। এই ছকটা ভীষণ গুরুত্ব দিয়ে পড়ো, আমি অনুরোধ করছি, আমরা ভীষণ গুরুত্ব দিয়ে পড়বো এই এটা, ঠিক আছে? দেখো, এখানে একটা ছক করেছি আমি, ছোটো ছোটো কয়েকটা অক্ষর লিখেছি যেগুলো বুঝতে একটু অসুবিধা হবে, তবু আমি একটু বলে দিলে আর বুঝতে অসুবিধা হবে না। এই যে এন দেওয়া আছে, এই এন মানে হচ্ছে নাউন, এন মানে নাউন। এই যে পি দেওয়া আছে, এই পির মানে হচ্ছে প্রোনাউন, প্রোনাউন যেটা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়ে থাকে, নাউনকে ডিনোট করার জন্য, ইন্ডিকেট করার জন্য এই প্রোনাউন ব্যবহার করা থাকে। যে পিটি, পিটি মিন্স প্রেজেন্ট টেন্স। ওকে,
past, past tense, FT, FT माने future tense. ये जे एटा होच्छे first person, एटा होच्छे second person, एटा होच्छे third person. ओके এই বারে দেখো বিভার্ব কোথায় কিভাবে ব্যবহার হয়। এই যে আই, আই হচ্ছে প্রোনাউন, তাই পি এর নিচে লিখলাম আই, এই যে আই লিখলাম, এই যে পি এর নিচে লিখলাম। এখানে আমরা অ্যাম ব্যবহার করেছি, কি ব্যবহার করেছি, এই যে অ্যাম ব্যবহার করেছি, আয়ের পরে অ্যাম। এখানে একটা কথা আমি বলে দিই, আয়ের পরে অ্যাম এটা কেবলমাত্র একটাই ব্যবহার, আয়ের পরে অ্যাম, অ্যামের অ্যাম অন্য কোনো প্রোনাউনে ব্যবহার হবে না। একদম ক্লিয়ার, ক্লিয়ার করে নাও, অ্যাম এই যে বিভার্ব আই ছাড়া অন্য কোথাও ব্যবহার হবে না, একদম ফিক্স করে দিলাম, কনস্ট্যান্ট করে দিলাম একে। ওকে আয়ের পরে অ্যাম ব্যবহার হবে, এটা প্রেজেন্ট টেন্সে অ্যাম ব্যবহার হবে, পাস্ট টেন্সে আয়ের পরে অজ ব্যবহার হবে, কবিতার ক্ষেত্রে অজট ব্যবহার হবে, অজট, আর ফিউচার টেন্সের ক্ষেত্রে শ্যাল বি ব্যবহার হবে। ওকে আর কবিতার ক্ষেত্রে হলে আয়ের পরে শ্যালট বি ব্যবহার হবে। এটা হলো সিঙ্গুলার নাম্বার। দেখো আই মানে আমি, আমি হলো একজন, আই মানে আমি আর আমি হলাম একজন, এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, এটা কি সিঙ্গুলার নাম্বার। উই হচ্ছে প্লুরাল নাম্বার, উই এটাও ফার্স্ট পার্সনের মধ্যে পড়ে, ফার্স্ট পার্সনের মধ্যে পড়ে উই। উইয়ের পরে ব্যবহার হবে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আর, আর কবিতা হলে আর্ট। ওকে পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়ার ব্যবহার হবে, আর কবিতা হলে আর্ট ব্যবহার হবে। ওকে ফিউচার টেন্সের ক্ষেত্রে উইল ব্যবহার হবে, উইল, আর কবিতা হলে উইল্ড ব্যবহার হবে। এবার আসবে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সনের একটাই ফর্ম সেটা হচ্ছে ইউ, কি একটাই ফর্ম সেটা হচ্ছে ইউ। প্লুরালের ক্ষেত্রেও ইউ, আবার সিঙ্গুলারের ক্ষেত্রেও ইউ, তাই সেকেন্ড পার্সন নিয়ে এত চিন্তার কিছু নেই। তবে প্লুরাল নাকি সিঙ্গুলার সেটা পাস্ট টেন্সের ক্ষেত্রে একটু দেখো, ইউ এর পরে সময় আর, এই এটা আবার ফিক্স করে দিলাম, দেখো এটাও ফিক্সড, ইউ এর পরে সবসময় আর ব্যবহার হবে, ইউ এর পরে আর ব্যবহার, ইউ এর পরে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইউ এর পরে আর ব্যবহার হবে, অন্য কোনো বিভার্ব ইউ এর পরে ব্যবহার হবে না প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। ওকে ইউ এর পরে আর ব্যবহার হবে, আর আর্ট ব্যবহার হবে, আর্ট, এই দাও আছে দেখো নিচে ছোট্ট একটা দাও লিখেছি, দেখতে পাচ্ছ এই যে সার্কেলের মধ্যে আনলাম, এই দাওয়ের পরে কবিতার ক্ষেত্রে আর্ট ব্যবহার হয়, আর্ট, কবিতা পড়তে সুবিধা হবে এই জন্য এগুলো বলে দিলাম। ইউর পরে পাস্ট টেন্সে ওয়ার ব্যবহার হবে, আর আর্ট ব্যবহার হবে, ডব্লিউ আর্ট, ডব্লিউ আর টি আর্ট। ফিউচার টেন্সে শ্যাল বি ব্যবহার হবে, এই সরি উইল বি ব্যবহার হবে, সরি সরি উইল বি, উইল বি ব্যবহার হবে, আর কবিতা হবে উইল্ড বি ব্যবহার হবে, উইল্ড বি। এটা কি সিঙ্গুলার নাম্বার কি প্লুরাল নাম্বার দ্যাটস ডাজেন্ট ম্যাটার। ওকে তাই সেকেন্ড পার্সন নিয়ে বেশি ভাবনা নেই, থার্ড পার্সন চলে আসি। দেখো রাম, শ্যাম, ইট, হি, শি এইসবের ক্ষেত্রে, এইসবের পরে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইজ ব্যবহার হবে, পাস্ট টেন্সে ওয়াজ ব্যবহার হবে, কবিতা হলে অজট ব্যবহার হবে, ফিউচার টেন্সের ক্ষেত্রে উইল ব্যবহার হবে, কবিতা হলে উইল্ড ব্যবহার হবে। এটা গেল সিঙ্গুলারের ক্ষেত্র, এটা কি গেল সিঙ্গুলারের ক্ষেত্রে গেল। এখানে এবার প্লুরালের ক্ষেত্রে দেখো, দে, দে মানে হচ্ছে অনেকজন, এটা হচ্ছে প্লুরাল, দে এর পরে আর ব্যবহার হবে, পাস্ট টেন্স হলে কি ব্যবহার হবে, ওয়ার ব্যবহার হবে, অট ব্যবহার হবে, আর উইল বি ফিউচার টেন্সের ক্ষেত্রে উইল বি ব্যবহার হবে, আর কবিতা হলে উইল্ড বি ব্যবহার হবে। রাম অ্যান্ড শ্যাম, রাম প্লাস বানু, সরি রাম প্লাস বানু, এটা দেখো রাম একটা ব্যক্তি, বানু আর একটা ব্যক্তি, যদি শুধু রাম ব্যবহার হতো তাহলে সেটা হতো সিঙ্গুলার নাম্বার, কিন্তু এখানে কি দেওয়া আছে, রাম প্লাস বানু, যখনই রাম প্লাস বানু করা হয়েছে তখনই এটা দুজন হয়ে গেছে, দুজন হলে তারপরে কি ব্যবহার হবে, আর ব্যবহার হবে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে,
প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আর ব্যবহার হবে, ফিউচার টেন্সের ক্ষেত্রে এটা ব্যবহার হবে, আর সরি পাস্ট টেন্সের ক্ষেত্রে এটা ব্যবহার হবে, আর ফিউচার টেন্সের ক্ষেত্রে এটা ব্যবহার হবে। এখানে একটা বিষয় পরিষ্কার করে দেওয়া খুব জরুরি, তা হলো যে নাউন, নাউন এই ছকে দেখো আমি নাউন নাউন করেছিলাম, নাউন এই যে নাউনের একটা অপশান রেখেছিলাম, এই নাউন ফার্স্ট পার্সনে নাউনের ব্যবহার নেই, সেকেন্ড পার্সনে নাউনের ব্যবহার নেই, মানে এই দুটো ক্ষেত্রে নাউন হয় না, ফার্স্ট এবং সেকেন্ডে কোনো নাউন হবে না, নাউন হবে কোথায়, থার্ড পার্সনে গিয়ে। দেখো রাম শ্যাম নাউন থার্ড পার্সনে ব্যবহার হবে, নাউন মানে থার্ড পার্সনের ক্ষেত্রে নাউন হয়, আর ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সনের ক্ষেত্রে নাউন কখনোই হবে না, কোনোভাবেই নাউন লাগানো যাবে না, চেষ্টা করেও করা যাবে না। ওকে, এতক্ষণ আমরা যা কিছু পড়লাম এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব, আর এই প্রাইমারি অক্সিলারি ভার্বকে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করা যায়। অক্সিলারি ভার্ব এখানে প্রাইমারি অক্সিলারি ভার্ব লিখলে ভালো হতো, প্রাইমারি অক্সিলারি ভার্ব মে অলসো বি ইউজড অ্যাজ প্রিন্সিপাল ভার্ব, প্রাইমারি অক্সিলারি ভার্বগুলোকে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করা যায়, কিন্তু মডাল অক্সিলারি ভার্বকে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করা সাধারণত খুব কম ক্ষেত্রেই যায়, ঠিক আছে। যেমন মডাল অক্সিলারি ভার্ব যদি একটা বলি ক্যান কুড মে মাইট এইগুলো হয়, তো মে কখনো প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করা যায় না, ওটা অক্সিলারি ভার্ব হিসেবেই ব্যবহার করে। আমার যেসব বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখছো, যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে লাইক করো, পজিটিভলি কমেন্ট করে আমাদের ভুল ত্রুটিগুলো শুধরে নেওয়ার সুযোগ করে দাও, আর আমাদের ABC দ্য মিরর ফ্যামিলির মেম্বার হয়ে উঠতে সাবস্ক্রাইব করে নাও আমাদের চ্যানেলটি।